পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে পর্তুগালের লিসবনে আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। সরাসরি চলে যাব তার কাছে। আশিক, রিচার্ড, ইউরোপে মৃত্যুর মিছিল ক্রমেই কিন্তু দীর্ঘ হচ্ছে। আমরা দেখেছিলাম যে ইতালি সবচেয়ে বিপর্যস্ত অবস্থার মধ্যে এখনো আছে এবং ছিল, কিন্তু সম্প্রতি যে জিনিসটি ঘটছে সেটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে স্পেন। আমরা স্পেনের কথা দিয়ে যদি শুরু করতে চাই, স্পেনে কিন্তু গত 24 ঘন্টায় 8 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে, এবং স্পেনে আজকে পর্যন্ত কিন্তু আক্রান্তের সংখ্যা 94,000 ছাড়িয়েছে। অর্থাৎ এত দ্রুত এই সংখ্যা বাড়ছে যেটি সত্যিকার অর্থেই কল্পনা করতে পারছে না কেউ। এর পাশাপাশি কিন্তু গত 12 ঘন্টায় কিন্তু 4 শতাধিক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে স্পেনে, এবং সেখানে মৃতের সংখ্যা কিন্তু 8,100 ছাড়িয়েছে। তো সব কিছু মিলিয়ে স্পেনের পরিস্থিতি দিনকে দিন খারাপ অবস্থার দিকে যাচ্ছে। আমরা যদি অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কথা বলতে চাই, সেসব দেশেও কিন্তু ধারাবাহিকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, এবং পর্তুগালে আমি এই মুহূর্তে যেখানে আছি সেখানেও কিন্তু 140 জনের মতো মানুষের মৃত্যু হয়েছে আজকে। এখনও যেহেতু পর্তুগালের কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি এখনও ঘোষণা করেনি, গতকাল পর্যন্ত কিন্তু 140 জন মানুষ মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা এখানেও কিন্তু প্রায় 6,500-এর বেশি। সব কিছু মিলিয়ে যে পর্তুগালেও পরিস্থিতি ক্রমশ জটিল হতে যাচ্ছে, কারণ এখানে ছোট্ট একটি দেশ পর্তুগাল, এখানে কিন্তু তারা বেশ আগে থেকেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু এবং প্রত্যেকটি দেশ ইউরোপের, শুধু পর্তুগাল নয়, পর্তুগাল, স্পেন, পার্শ্ববর্তী দেশ ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, প্রত্যেকটি দেশই কিন্তু করোনা মোকাবেলায় বেশ কিছু পদক্ষেপ বেশ ত্বরিত গতিতেই নিয়েছিল। অর্থাৎ লকডাউন করা সহ বেশ কিছু পদক্ষেপ, লোকজনকে ঘরে রাখা থেকে শুরু করে যে যে পদক্ষেপ আসলে করোনাকে সামাল দিতে যে পদক্ষেপ নেওয়া দরকার সব পদক্ষেপই নেওয়া হয়েছিল। কিন্তু এই সংখ্যা কিন্তু এখন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, ক্রমেই বেড়ে চলেছে। আমরা দেখেছি যে প্রত্যেকটি দেশ, প্রায় ইউরোপের অধিকাংশ দেশ, কিছু দেশ অফিসিয়ালি লকডাউন, কিছু দেশ আনঅফিসিয়ালি লকডাউন, কিন্তু এইসব যে লকডাউন সহ নানান পদক্ষেপের পরেও কিন্তু কোথাও এই মৃত্যুর মিছিলের যে দীর্ঘ হওয়াটা সেটা কিন্তু ঠেকানো যাচ্ছে না বা থামানো যাচ্ছে না। পর্তুগাল সরকার এরই মধ্যে কিন্তু এখানে নাগরিকদের ঘরে রাখার জন্য যে আইন প্রয়োগ করেছে সেটি হচ্ছে যে ঘর থেকে বের হলেই কিন্তু অপ্রয়োজনে কেউ যদি ঘর থেকে বের হন সেক্ষেত্রে তাদেরকে সরাসরি জেল দেওয়া হচ্ছে, এবং প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় মোতায়েন করা হচ্ছে যাতে হচ্ছে যে নাগরিকরা ঘরে থাকেন। এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে যে তাদের যে কোনো প্রয়োজন, তাদের যদি খাবার সংকট থাকে সেই খাবার তাদেরকে ঘরে পৌঁছে দেওয়া হবে, এমনকি তারা হচ্ছে যে শুধুমাত্র খাবার কিনতে, ওষুধ কিনতে বাইরে যেতে পারবেন। এছাড়া যারা আসলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের ব্যাপারেও সরকারের বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনি জানেন যে এরই মধ্যে পর্তুগাল সরকার এবং বেশ কয়েকটি দেশের সরকার সেসব দেশে সাময়িকভাবে থাকা অবৈধ অভিবাসীদেরকে এই করোনা পরিস্থিতিতে সাময়িক ঘোষণা করেছে, অর্থাৎ বৈধ ঘোষণা করেছে। অন্যান্য বৈধ নাগরিকদের মতোও কিন্তু পর্তুগালে অন্যান্য দেশের যারা অবৈধ বা বৈধ হওয়ার প্রক্রিয়াধীন ছিল সেসব নাগরিকরা সেসব সুযোগ সুবিধা সবকিছু পাবেন। আমরা যদি স্পেনে প্রবাসী বাংলাদেশিদের কথা বলতে চাই, স্পেনে বাংলাদেশ দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত প্রায় 65 জনের মতো মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সেখানে 5 জন প্রবাসী বাংলাদেশি কিন্তু এখন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এর পাশাপাশি আমরা যেটি বলছিলাম যে আমরা যদি বলতে চাই আরও 1 জনের প্রবাসী বাংলাদেশির মৃত্যু স্পেনে হয়েছিল, কিন্তু সুখের একটু সুসময় যেটা হচ্ছে যে পর্তুগালে কিন্তু এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আক্রান্ত হয়নি করোনা ভাইরাসে। এবং আমরা যদি পর্তুগাল সরকারের বিভিন্ন পদক্ষেপের সাথে আরেকটু যুক্ত করতে চাই, তারা কিন্তু সম্প্রতি এখানে অধিকাংশ প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা ব্যবসায়ী, তাদেরকে বন্ধ রাখতে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ। কিন্তু আমরা যদি বাংলাদেশিদের কথা একটু বলতে চাই, সেক্ষেত্রে তারা অধিকাংশই পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ের সঙ্গে জড়িত, আক্রান্তর ভয় তো রয়েছে, সেই সঙ্গে তারা কিন্তু যেহেতু এখন বছরই গুরুত্বপূর্ণ সময় এবং এই সময়টাকে কেন্দ্র করে এখানে বসবাসরত বাংলাদেশিরা, শুধু এখানে নয় পর্তুগাল এবং স্পেনের বাংলাদেশিরাও কিন্তু ব্যবসায়িক পরিকল্পনা সাজিয়ে থাকেন, এই পর্যন্ত কিন্তু তাদের যে ক্ষতি পুষিয়ে নিতেও কিন্তু সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ তাদের যে ব্যাংক লোন সেটি কিন্তু এখন কিস্তি মকুব করা হয়েছে, এমনকি তাদের যে দোকান ভাড়া পরিশোধ সেটিও কিন্তু সাময়িকভাবে মকুব করা হয়েছে। তো সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে শুধুমাত্র করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, এবং ইউরোপের অন্যান্য দেশেও কিন্তু নানান পদক্ষেপ, তবু কিন্তু এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তো রিচার্ড, এই ছিল আসলে পর্তুগাল থেকে স্পেন সহ সার্বিক ইউরোপের করোনা পরিস্থিতির সবশেষ খবর। পুরো ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পর্তুগালের লিসবন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক।